এই ভিডিওটিতে আলোচনা করব সার্কেডিয়ান রিদম অনুসারে আমাদের জন্য ঘুমানোর বেস্ট টাইম কোনটি। তো সার্কেডিয়ান রিদম হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নির্দিষ্ট একটা সাইকেল অনুসরণ করে কাজ করে থাকে। উদাহরণ হিসাবে যেমন ধরেন সকাল 10টায় আমাদের লিভারটা ডিটক্স হবে, দুপুর 2টায় হয়তো বা আমাদের কিডনিটা ডিটক্স হবে, আবার বিকাল 4টায় হয়তো বা নির্দিষ্ট কোনো হরমোন রিলিজ হবে, আবার সন্ধ্যা 6টায় হয়তো বা নির্দিষ্ট কোনো কেমিক্যাল রিলিজ হবে। তো এরকম এই সাইকেলগুলো পরিচালনা করা হয় আমাদের ব্রেন থেকে। ব্রেনের মধ্যে একটা বায়োলজিক্যাল ওয়াচ বা ঘড়ি রয়েছে, যে ঘড়ির মাধ্যমে এগুলোর সময়গুলো নির্ধারিত হয়ে থাকে। তো সেই অনুসারে আমাদের ন্যাচারাল যেই স্লিপের সাইকেল রয়েছে সেটার স্টার্ট হয় রাত 10:30টার দিকে। তো রাত 10:30টায় যদি ঘুমাতে পারেন তাহলে আপনার ঘুম হয়তো বা যদি কমও হয়, ঘুমের টোটাল সময় যেমন 6 ঘন্টাও যদি হয়, সেটা রাত 2-3টার দিকে ঘুমিয়ে 10-12 ঘন্টা ঘুমানোর চেয়েও অনেক উত্তম। আপনার ঘুমের কোয়ালিটি হবে ডিপ এবং হাই। তো এই গেল একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে এই ঘুমের যে সাইকেলগুলো সেগুলো হচ্ছে 90 মিনিটের করে এক একটা সাইকেল। তো 10:30 থেকে 12টা পর্যন্ত একটা সাইকেল, আবার 12টা থেকে রাত 1:30 পর্যন্ত আরেকটা সাইকেল। তো কোনো কারণে যদি আপনি প্রথম সাইকেলটা মিস করেন 10:30টার সাইকেলটা, তাহলে আপনাকে আবার অপেক্ষা করতে হবে দ্বিতীয় সাইকেল ধরার জন্য। তো এটা উদাহরণ হিসাবে দেখা গেছে আপনি প্রত্যেক 90 মিনিট পর পর একটা ট্রেন ছাড়ে, তো আপনি প্রথম ট্রেনটা যদি মিস করেন তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে দ্বিতীয় ট্রেন ধরার জন্য, ঠিক আছে? এরকম এজন্য যথাসম্ভব চেষ্টা করবেন যাতে আপনার রাত 10:30টার যে প্রথম সাইকেলটা শুরু হয় ওই সাইকেলটা ধরার জন্য। আর এভাবে যদি ঘুমাতে পারেন তাহলে আপনার বেস্ট কোয়ালিটি স্লিপ পাবেন। আরেকটু স্লিপ সম্বন্ধে আরেকটু টিপস হচ্ছে যে স্লিপের যে হরমোন রিলিজ হয় সেই হরমোনটা তৈরি করে এখানে একটা গ্ল্যান্ড আছে, পিনিয়াল গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডের মাধ্যমে তো এই গ্ল্যান্ডটা আপনার যখন অন্ধকার নেমে আসে তখন এই গ্ল্যান্ডটা হরমোনগুলো রিলিজ করতে শুরু করে, যেই হরমোনটা আপনাকে আস্তে আস্তে ঘুমানোর মোডে নিয়ে আসে। তো এই হরমোন রিলিজটা আবার বন্ধ হয় যখন লাইট আসে। তো এই জন্য সকালবেলা যেভাবেই হোক কিছু সময় 5-10 মিনিট হলেও সূর্যের আলোটা যাতে এখানে পড়লে কী হবে, ওই যে গ্ল্যান্ডটা পিনিয়াল গ্ল্যান্ড ওইটা হরমোন রিলিজ করা বন্ধ করবে। ওকে, কারণ এটা যদি কন্টিনিউয়াসলি আপনার হরমোন রিলিজ করতে থাকে সেটাও আর একটা আনহেলদি জিনিস। তো এই জন্য মেক শিওর করবেন যে দিনের বেলা স্পেশালি সকালের দিকে যত তাড়াতাড়ি সম্ভব সূর্যের আলোটা যাতে এখানে লাগে। তো আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ।